আসসালামু আলাইকুম হয়তো আপনারা ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি তারপরও মনের ভিতর অনেকটা কষ্ট পুষে রাখতেছি আসলে প্রিয় শিল্পী আজকে পনেরো দিন হয়েছে মৃত্যু হয়েছে আসলে পনেরো দিনের ভিতরে বাংলাদেশের এমন একটি দেশে আমরা মানে বসবাস করতেছি পনেরো দিন একটা মানুষ মারা গিয়েছে পনেরো দিনের ভিতরে তদন্ত করে এখনও কোনো ফলাফল দিতে পারেনি আসলে নীল আহমেদ কেন মারা গিয়েছিলেন এবং কি হয়েছিল তার এই সেই জন্য করলাম আমাদের পুলিশরা আছে যারা তদন্ত কমিটি আছে যারা তদন্ত করতে আসলো যে নীল আহমেদ কেন মারা গেছে আজকলাম তদন্ত এখান থেকে আমরা কেউ কোনো উদ্দেশ্য সফলতা হয়তো পাইনি আর আমি চাই যে এই নীল আহমেদকে যদি কেউ খুন করে থাকে তাকে যেন কঠিন কঠিন আহারকারে তাকে শাস্তি হোক আসলে সবচেয়ে বড়ো কথা হলে আজকে আমি আপনাদেরকে সবাইকে জানাবো আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম আসলে গলায় ফার্স্ট দেওয়ার যে গলায় ফার্স্ট দেয় ফলে ম্যাক্সিম্যান অনেকেই জিব্রেগুলো মানে জিব্রেটা বাহিরে আসে ফাইজ দেওয়ার পর আর যে মারা যায় সেগুলো সোজা হয়ে থাকে অর্থাৎ যদি আপনি কোনো গলায় ফ্যানে লাগে আপনি যে সময় পুরো ভাতটা যে সময় পড়বে সে সময় কোনো আপনি তীরের মতন অর্থাৎ সোজা হয়ে থাকবেন ওই সময় কোনো আপনার শরীর শরীর কোনো দিয়ে ব্যাকা হবে না অর্থাৎ এটা আমি আপনাদেরকে বলেছিলাম কিন্তু নীল আহমেদ মরে যাওয়ার পর সে যদি ফাঁস দিয়েই থাকে তার শরীর কেন ব্যাখা ছিল সেটা কলম আমরা তদন্ত করে কখনো দেখিনি আসলে নীল আহমেদের মা বলেছিল যে আমার ছেলেটি যখন মারা গেছে তখন তো একজন যদি গলায় ফাঁস দেয় তার বের হয়ে যাবে আর প্লাস সেকলম সোজা থাকবে সেকলম ব্যাখা থাকবে না কিন্তু নুল আহমেদ কলম ব্যাকা ছিল অর্থাৎ আমার মনে এইটাই দেয় সাই দেয় যে হয়তো নীল আহমেদকে পরিকল্পিতভাবে মেরে মানে পরিকল্পনা করে মেরে তাকে ঝুলিয়ে রাখা হয়েছে আপনাদের কি মত অবশ্যই আমাদের এই ছোট্ট একটা কমেন্ট বোর্ড কমান্টে লেখবেন আসলে নীল আহমেদকে মেরে তাকে ঝুলিয়ে রেখেছে নাকি নিজেই আত্মহত্যা করছে অবশ্যই আপনারা দর্শক আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা একটু কষ্ট করে আমাদের আমাকে জানাবেন আসলে আমি ভিতরে আসি আসলে নীল আহমেদকে কী মেরে ঝুলিয়ে দিয়েছে নাকি নীল আহমেদ নিজেই মেরে গেছে মেরে মারা গেছে আসলে আসলে কেউ চাবে না যে নিজেই নিজের শরীর থেকে তার দেহটাকে বিচ্ছিন্ন করে দেয় আচ্ছা আমি কখনো চাবো না মৃত্যুবরণ করতে আমার ভিতরে এমন কোনো দুঃখ নেই যে তার জন্য আমি মরে যাব আসলে নীল আহমেদের ভিতরে কতটুকু দুঃখ ছেলে আমি জানি না কিন্তু এটা আমি জানি যে অনেকেই বলছে যে নীল আহমেদের সংসার জীবনে সে সুখী ছিল না আসলে তার বউর সাথে প্রতি প্রতিদ্বন্দু তার সাথে বলে বাস্তু আবার এও শুনছিলাম যে নীল আহমেদ বলছিল হয় গান ছাড়ো নাই আমায় ছাড়ো এটা হতে পারে যে নীল আহমেদ মনে মনে চিন্তা করছে যে আমি গানও ছাড়তে পারবো না আর তোমাকে ছাড়তে পারবো না তার চেয়ে আমি এটা কাজ করি আমি পুরো পৃথিবীতে ছেড়ে চলে যাই আসলে আমার মনে এরকম মনে মনে ভাবতাছি তো আমাদের ভিডিওটি যদি সম্পূর্ণ ভালো লাগে আপনাদের তাহলে ব্রিজ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সো খোদা হাফেজ আপনারা ভালো থাকবেন আর একটু বেশি করে মায়ের খেয়াল রাখবেন